হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, আজকে ছুটি আছে, তো ওই জন্য অনেকদিন থেকে ভাবছি শিলেদার্সে যাবো, আর সময় হয়ে উঠছে না। তো ওই জন্য আমরা একটু ব্যাগ কেনার ছিল শিলেদার্সে, তো ওই জন্য শিলেদার্সে যাব। আর হচ্ছে আমরা হচ্ছে উল্টোডাঙ্গা যাওয়ার জন্য অটোটা ধরে নিয়েছি। আর এখন পুজোর বাজারে উল্টোডাঙ্গাতে মানে যেখানে যান না কেন, যে অটোর ভাড়া 10 টাকা ওটা নিচ্ছে 15 টাকা 20 টাকা, মানে অটোর কোনো ফিক্স নেই, কোনো প্রাইস এখন ফিক্স নেই। যে যেমন পাচ্ছে সেই হিসেবে অটো থেকে মানে ওনারা পাবলিকের কাছ থেকে দাম নিচ্ছে। আর এদিকে হচ্ছে গাড়ির এখন মানে পুজোর সময় বাসগুলোর খুবই অবস্থা খারাপ হয়ে যায়, এত মার খায় বাসগুলো। আর এটা হচ্ছে শ্রীভূমির গেট, তো গেটটা তো প্রতিবারের মতো খুব সুন্দরও করেছে, আর মাঝখানে ব্যারিকেড দেওয়া আছে। শুনেছি মহালয়া থেকে তো খুলে গেছে শ্রীভূমি, তো সবাই রাজ্যকে দেখতে যাচ্ছে, অনেকেই দেখতে যাচ্ছে, আমাদের দেখতে যাওয়া হয়নি, তবে যাব একদিন, যেহেতু আমাদের যেখানে থাকি ওখান থেকে পাশে। রাত হলেও ফিরতে কোনো অসুবিধে হবে না, আর এখন তো সারা রাতে গাড়ি চলছে, তো ওই জন্য আমরা যাচ্ছি এখন উল্টোডাঙ্গা থেকে আমরা বাস ধরবো অথবা অটো ধরবো, যেরকম যেভাবে পাই। কারণ আমরা পুজোর বাজারে যাই না, কী রকম সিচুয়েশান হবে, তো ওই জন্য আমরা যাচ্ছি। পুরো জ্যাম উল্টোডাঙ্গা থেকে, উল্টোডাঙ্গা থেকে হচ্ছে পুরো শোভাবাজার পর্যন্ত পুরো ফুল জ্যাম। আজকে হচ্ছে দ্বিতীয়া, তাতে এত জ্যাম। এটা হচ্ছে খান্না ব্রিজ, খান্না ব্রিজে এতগুলো গাড়ি দাঁড়িয়েছে, গাড়ির চাকা পুরো বন্ধ সব, এতটাই জ্যাম, বাস পুরো ফাঁকা, ও সব প্যাসেঞ্জাররা নেমে পালিয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে হাট বসছে, খান্নার হাট। কলকাতায় পুজো দেখার একটাই অপশান, আপনার যদি বাইক থাকে তাহলে ঠিক আছে, না হলে পায়ে দেখে পুজো দেখুন, পায়ে হেঁটে হেঁটে পুজো দেখুন, তাহলে সুবিধে হবে, আপনি টাইমে অনেকগুলো পুজো দেখতে পারবেন। পুরো জ্যাম, গাড়ি সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ শুনলেন কি অবস্থাটা। আমরা এখন হচ্ছে মানে উল্টোডাঙ্গা থেকে যে অটো তো পেলামই না, অটো তো বলছে 100 টাকা 150 টাকা করে ভাড়া পড়ছে। এখন আমরা হচ্ছে ওই বাস ধরে এলাম খান্না, খান্নাতে পুরো একদম জ্যামে আটকে আছে। তো হেঁটে হেঁটে এসে এই যে আমরা এখন হেঁটে হেঁটে রাস্তায় দেখলাম হচ্ছে এটা হচ্ছে হাতিবাগান সর্বজনীনের পুজো। খুব সুন্দর থিম করেছে, পুরোটা লোহার করা, মানে হচ্ছে পুরো ব্যারিকেড দেওয়া আছে চারিদিকে, এই যে সব জিনিসপত্র কিন্তু পুরোটাই লোহা, এমনকি মানে ধারে যে পুরো প্রাচীর টাইপের দেওয়া আছে ওটাও লোহা দিয়ে করা, ঠাকুরটাও লোহা দিয়ে করা, মানে দারুণ করেছে জিনিসটা। তো যেহেতু মানে হেঁটে যাচ্ছিলাম সেই জন্য দেখা হয়ে গেল গলি ধরে, কারণ মেন রোড হয়ে হাঁটা যাচ্ছে না, তো এইখানে আমরা সেই রাস্তা ধরে মানে ভেতরের রাস্তা ধরে ঠাকুরটা দেখে আমরা এগিয়ে গেলাম। প্রায় আমরা হেঁটে হেঁটে গেছি হচ্ছে কত দূর, আরে শোভাবাজার, শোভাবাজার মেট্রো থেকে গিয়ে ইয়ে হাঁটা শুরু করলাম। এবার যেহেতু এখানে এখন বাসও নেই অটোও নেই, কারণ আমরা যে রাস্তা এখন যাচ্ছি ওটাতে বাস অটো এখন অনেক পিছনে, কারণ এত জ্যাম রাস্তা পুরো একদম ব্লক। আলটিমেট আমরা হেঁটে ট্রেনে বাসে সব কিছু করার পরে পৌঁছে গেছি শিলেদার্সে। শিলেদার্সে এখন তো দেখুন মেলা বসছে, পুজো মণ্ডপে যত না ভিড় হয় তার থেকে শিলেদার্সে এই সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে ধারণার বাইরে। ভালো লাগছে এটা, ওটা থেকে তো ওটা বেশি ভালো ছিল। হ্যাঁ মানে ভেতরে পুরো উপরটা কভার দেওয়া, ওইটা দেখো উপরটা দেখো। হ্যামারটা দেখো পেছনেও আছে, কত জায়গায় কত কিছু রাখবে তুমি, ওরা অনেক কাজে, ওরা ব্যাগ দেখো। ঠিক আছে সামনে দেখাও, আরেকটা তোমাদেরকে বলে রাখি শিলেদার্সের সম্বন্ধে। এখানে যারা কাজ করে না ওদের যখন ইন্টারভিউ নিয়েছিল, আমার তো মনে হয় ওটাই ফার্স্ট প্রশ্ন ছিল, তোমরা কি ক্যাচ ক্যাচ খেলতে পারো।
সেটা যদি কেউ যদি বলে হ্যাঁ আমি খুব ভালো পারি, তাহলে মানে এটা দিয়ে এমনিতেই ওরা সিলেক্ট হয়ে যায়। কারণ এখানে আমি দাঁড়িয়ে ততক্ষণ থেকে দেখছি ওপাশ থেকে এপাশ, এপাশ থেকে ওপাশ, বাবা কোনো ক্যাচই মিস নেই, আবার উপরের দিকে ধারের দিকে চারদিকে শুধু ক্যাচই চলছে। বাপ রে বাপ, ওরা মনে হচ্ছে ক্রিকেটের নাম নিলে চান্সও পেয়ে যাবে। এটা মনে হচ্ছে হয়তো শিলেদাস, এটাই হচ্ছে এখানে হচ্ছে নিয়ম আছে, হয়তো ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করে, হয়তো তোমরা যদি ইন্টারভিউতে আসো তাহলে কিন্তু অবশ্যই ক্যাচ ক্যাচ খেলাটা জেনে রেখো।